হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আজকে দিনে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। সিধা আজকে ঠাকুর ঘরে পূজা করছি। এই যে দেখো, মরিচ ফুলগুলো আমি ফুল পাইনি আজকে, তাই এই ফুলগুলো আমি খুলে খুলে এই যে দেখো জবা ফুলের মতো করে তারপর আমি ঠাকুরকে দিচ্ছি। ফুল না পেলে আমি এই ফুলগুলো এনি, তারপরে এগুলোকে এরকম জবা ফুলের মতো খুলে খুলে তারপর আমি ঠাকুরের আসনে দিই। তো আমি ঠাকুর পূজাটা করে নিচ্ছি, ঠাকুর পূজাটা করে তারপরে যাব আমার ডিউটিতে। তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আমি ঠাকুর পূজাটা দিয়ে নিই। আর এই যে দেখো ফুল আমি আরেকটা খুলে নিয়েছি, এই যে এইভাবে খুলে খুলে আমি ঠাকুর পূজা দিই। আমি যখন ফুল গাছে যাই ফুল উঠাতে, ফুলে থাকে না, সব নিয়ে যাই, কী করবো। এই ফুলগুলো দিয়ে এইভাবে খুলে খুলে আমি এই যে দেখো এইভাবে আমি ঠাকুরের আসনে দিই, এই যে ঠাকুরের আসনে দিই। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর দিতে দিতে চলে আসলো গ্যাস, এই যে দেখো গ্যাস মাত্র নিলাম, গ্যাসটা এটা ধোবো, জল এনে রেখেছি। এই যে ঠাকুরটা দিয়ে দেওয়া তো হয়ে গেছে, বাটা নামাইনি, বাটা নামাবো, তারপরে গ্যাসটা ধুবো, ভিতরে ঢুকাবো, তারপরে যাবো পাকের ঘরে। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আজকে পাকের ঘরে আমি কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি চলে আসলাম সিধা পাকের ঘরে। পাকের ঘরে চিংড়ি মাছ নিয়ে বসেছি, চিংড়ি মাছ বাছবো, কাটবো, ধোবো। তো চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি, হলুদ নুন দিয়ে দিয়েছি, হলুদ নুন মেখে এখন এটা আমি ভাজা করব। আর এদিকে চিংড়ি মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে, খোসাটা ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি, এটা আজকে আমি বাটা বানাবো। চিংড়ি মাছটা আমি হলুদ নুন মেখে এখন তেলের মধ্যে ভাজা করে নেব। তেল গরম হয়ে গেছে, ওখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা এখন উঠিয়ে নেব আমি। এই যে দেখো উঠিয়ে নিচ্ছি এখন আমি, তো আমার উঠা হয়ে গিয়েছে চিংড়ি মাছটা, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমি বানানোর জন্য টমেটো নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বাটা করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা করে নিয়েছি, আর শস্য বাটা দিয়ে আমি চিংড়ি মাছটা বানাবো। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি অল্প। এখন কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। চিংড়ি মাছটা আমরা অনেক রকমেরই খেয়েছি, কিন্তু আজকে আমি শস্য দিয়ে বানাবো। তার জন্য এই যে এখানে গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন এটাও দিয়ে দিলাম। এখন এখানে আমি টমেটোটো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে। চিংড়ি মাছের খোসাটা আমি শিল নোড়াতে বেটে নেব। আর এদিকে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এটা লেড়ে দিচ্ছি আমি। আর এই যে খোসাটা বেটে আমি রেডি করে নিয়েছি, চিংড়ি মাছের মাথাটা ওটা বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর টমেটো নিয়েছি। এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, ধনিয়া গুঁড়ো এটা দিয়ে আমি চিংড়ি মাছের কষা বাটা বানাবো। আর মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, দেখো তেল ছেড়েও দিয়েছে, ভালো করে আমি অল্প লেড়ে নিয়েছি। এখন এখানে মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে এটা আমি ভালো করে লেড়ে নেব, মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে লেড়ে চেড়ে এখন এখানে আমি দিয়ে দেবো বেটে রেখেছিলাম যে শস্য বাটাটা, শস্য বাটাটা দিয়ে অল্প লেড়ে নিচ্ছি। এখন শস্য বাটা বাটিতে অল্প জল দিয়ে আমি জলটাও দিয়ে দেবো এক বাটির মতো, যাতে মশলাটা ভালো করে চিংড়ি মাছের মধ্যে শস্যের মধ্যে একসঙ্গে মিলে মিশে যায়। তো আমার চিংড়ি মাছের তরকারিটা দেখো সুন্দর হয়েছে, গ্রেভি শস্য দিয়ে চিংড়ি মাছের, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে আমার হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে নিয়েছি, দেখো এটা আমি কীভাবে আজকে বানালাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তখন চিংড়ি মাছের বাটাটা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে অল্প লাড়াচাড়া করে রসুন বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা,
ভালো করে লেড়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখানে টমেটোটা দিয়ে আমি সুন্দর করে লেড়ে নিচ্ছি। এখানে মধ্যে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ধনিয়া গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে আমি লেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এখানে আমি বেটে রেখেছিলাম যে চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে ভালো করে এটা আমি লাড়বো। বড়া খাওয়া যায়, পকোড়ি, কিন্তু আজকে আমি এইভাবেই বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কার কার ভালো লাগে, কে কে পছন্দ করে আমাকে কমেন্টে জানাবে, আর ঘরে একবার ট্রাই করবে যদি না খেয়ে থাকো। এই যে দেখো লাড়াটা আমার হয়ে গিয়েছে, ভালো করে টান টান করে এটা শুকিয়ে নেবো। চিংড়ি মাছের বাটাটা আমার হয়ে গেছে, এটা এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি আমি এখন এটা বাটিতে। তো আজকের মতো এখানে, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখাবে, নেক্সট ভিডিও ওয়েলকাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।